হাই ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস আমাদের স্বপ্ন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আজকে আমরা নতুন একটা টেকনিক শিখব কীভাবে যে যে আপনার যে বর্গগুলো দেখতে পাচ্ছেন এই বর্গগুলো যদি আমরা ক্যালকুলেটরে করি অনেক সময় লাগবে কিন্তু টেকনিক ইউজ করেই আমরা ক্যালকুলেটার ছাড়াই ক্যালকুলেটারের আগে আমরা করে দিতে পারবো সেটা করার জন্য কি করতে পারি নর্মালি একের বর্গ তো এক আমরা জানি এখন যদি বলি এইটার বড় কথা হবে এগারোর বর্গ তাহলে এখানে কয়টা এগারো বর্গ যদি আমরা করি তাহলে এখানে দুটো এক আছে তাহলে এক থেকে দুই পর্যন্ত লিখব এক দুই এরপরে দুই থেকে আবার নিচের দিকে নামবো তাহলে দুই থেকে দুইয়ের পরে হচ্ছে এক তাহলে বর্গ হয়ে গেল একইভাবে যদি আমরা একশো এগারোর বর্গ করি তাহলে এখানে তিনটা এক আছে তাহলে এক থেকে তিন পর্যন্ত লিখবো এক দুই তিন যেহেতু তিনটা এক আছে এক থেকে তিন এরপরে আমরা নিচের দিকে নামব অর্থাৎ তিনের পরে দুই তারপরে এক তাহলে বর্গ হয়ে গেল এরপরে আমরা যদি এক হাজার মানে এগারোশো এগারো চারটা এক আছে তাহলে চারটা এক আছে একে বর্গ করলে এক থেকে চার পর্যন্ত লিখব এক দুই তিন চার এবার চার থেকে আমরা নিচের দিকে নামার শুরু করব। তার চারের পর হচ্ছে তিন দুই এক তাহলে বর্গ হয়ে গেল এখন যদি পাঁচটা একের বর্গ করব তাহলে কি করব এক থেকে পাঁচ পর্যন্ত লিখব এক দুই তিন চার পাঁচ যেহেতু পাঁচটা এক আছে পাঁচটা এক থেকে পাঁচ পর্যন্ত লিখলাম এরপরে আমরা নামার নিচের দিক নামার শুরু করব তো পাঁচের পরে হচ্ছে চার তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে দুই তারপরে এক এভাবে আমরা যতগুলো এক থাকুক না কেন তার বর্গ করতে পারে যদি একশোটা একও থাকে তাহলে তার বর্গ এভাবে ক্যালকুলেট ছাড়া হয়ে যাবে যদি আপনারা প্রুফ দেখতে চান তাহলে দেখতে পারেন যদি আমি এগারো বর্গ করব এগারোর বর্গ তার মানে এগারো বর্গ দেখেন একশো একুশ একশো এগারোর বর্গ একশো এগারোর বর্গ করব তাহলে ক্যালকুলেটার টিপ দিলাম দেখেন এক দুই তিন দুই এক একইভাবে যদি আমরা চারটা দিই চারটা একের বর্গ করবো তাহলে এভাবে আপনারা যতগুলো আমি যদি ইচ্ছা মতো এক দিলাম ইচ্ছা মতো এক দিয়ে বড় করলাম এখানে আসলে আসলে ইচ্ছা মতো এক দিয়ে বড় করলাম তাহলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ